প্রণাম করছেন ভক্তমণ্ডলী ওই পতিত পাবনী যমুনা আর আমাদের নবদ্বীপে সুরধনী গঙ্গা একই বস্তু তাই যখন আমরা নবদ্বীপে থাকব তখন সুরধনীর কথা ভাববো আর যখন বৃন্দাবনে যাব তখন শ্রী যমুনার কথা ভাববো যমুনা ও যমুনা যমুনা ও যমুনা মাসি কেমন ভাবে বাজছে ও গো আজও সেই বৃন্দাবনে মাসি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে মাসি বাজে ময়ূর নাচে রে আজও সেই
আজকে দেখুন বৃন্দাবন আজকে লালে লাল বৃন্দাবন কেন লালে লাল হলো না বৃন্দাবনের সকল সখীরা আজকে আনন্দে এতটায় আনন্দ পেয়েছে এতই আনন্দের উদ্বেল যে তারা সবাই আজকের আনন্দে একত্রিত হয়ে তারা খেলা করছে লাল হিলাল লাল আবির لالو هي برندابن لال لالو هي برندابن لالا
বনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে নয় আছে কোন ফুলেতে রাধা চা বনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ নয় আছে কোন ফুলেতে রাধা বনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা সখীরা বলে হে গোবিন্দ আমরা তোমাকে চাই গোবিন্দের মতো দশা যেন আমাদের কারোর না হয় ওই গোবিন্দ ঘোষ সে আজকের কৃষ্ণের সঙ্গে মিলিত হতে এসেছেন কিন্তু কৃষ্ণ বললেন তোমার অভিশাপ আছে তুমি পূর্বজন্মে রাধারানীর মনে কষ্ট দেওয়ার কারণে রাধারানী তোমায় অভিশাপ দিয়েছিল অভিশাপ দিয়ে তোমায় বলেছিল আমার মতো যেদিন কৃষ্ণ হাঁটা হবি সেদিন আমার মতো কৃষ্ণ 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 বলে কাঁদবে আমার মন কৃষ্ণ 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 বলে কাঁদবে আমার জন কৃষ্ণ 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 বলে কাঁদবে আমার মন কৃষ্ণ 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 বলে কাঁদবে আমার জন যেদিন তোরে আরে রবে তোরে বিষয়ে আশায় গর্ব যেদিন তোরে যাতে ফুলের মান রবে না যেদিন তোরে আমা বলিতে কিছু রবে না তুই যখন নিজেকে সব কিছু নিবেদন করে দিবি উজাড় করে দিবি গোবিন্দের চরণে সেই দিন গোবিন্দ তোরে হয়ে যাবে বলছে এই সংসারের চরিত্রটা কেমন জানি বলে এই সংসারের চরিত্রের কথা তোদের কাছে একবার বলি শোন কেমন সংসার জানিস ওগো দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগে যে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ওগো দারুণ চরিত্র দেখিয়া পরাণে লাগে রে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে তাহলে সাপের মুখে সাপের মুখে সুতিয়া রয়েছি আমি সাপের মুখে
দুঃখের লাগিয়া আমরা প্রত্যেকে সংসার করছি সুখ পাবার আশায় কিনা হ্যাঁ কিনা মা ওগো সুখের ওই আশা এ ঘর বাঁধিল সুখের লাগিয়া এ সংসার বাঁধিল সুখের লাগিয়া এ ঘর বাঁধিল মরিল দুঃখের ترجمة
আগে চলে মহাপ্রভু পশ্চাতে গোবিন্দ 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 এই দেখুন আগে চলেছেন মহাপ্রভু পশ্চাতে গোবিন্দ এবারে কৃষ্ণ দর্শনের লাগি পরম আনন্দ মহাপ্রভু আগে সবে মিলে মহাপ্রভুর মধ্যন করাইলা প্রভু এই দেখুন একটা মুখশুদ্ধির জন্য মহাপ্রভু গোবিন্দের দিকে হাতটা বাড়িয়ে দিলেন এবার গোবিন্দ কি করলেন ও গো মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ মুখশুদ্ধি ভিক্ষা দাও একজন ভালো মানুষ একজন ঠান্ডা মনের মানুষ কেউ কেউ দেখবেন ভিখারিকে তাড়িয়ে দেয় ভিক্ষা দিতে চায় না আবার কেউ কেউ ভিখারিকে আদর করে ডেকে নিয়ে আসে তাই আর অন্য কিছু চাইনি টাকা পয়সা কিছু চাইনি ধন দৌলত কিছু চাইনি কি চেয়েছে মা আপনার বাড়িতে কেউ যদি গিয়ে বলে মা আমি তিন দিন খাই না আমি অনাহারে আছি আমায় কিছু খেতে দেবে মা তো তাকে আপনি খাবেন না দূর দূর করে তাড়িয়ে দেবেন তাকে ভালোবেসে আদর করে খাবেন তো তো দেখুন গোবিন্দ যখন একটা মুখশুদ্ধি চেয়েছেন একজন ভালো মানুষ তাকে আদর করে ডেকে নিয়ে গিয়ে বলছে গোবিন্দ এসো তোমায় মুখশুদ্ধি দেব তোমার প্রভুর সেবার জন্য তুমি মুখশুদ্ধি চাইছো তো
তাই তোমায় একটা মুখশুদ্ধি তোমার হাতে আমি তুলে দিলাম গোবিন্দ কি করলেন মুখশুদ্ধিটা পেয়ে হাতে করে নিয়ে ছুটতে ছুটতে আবার মহাপ্রভুর কাছে চলে এলেন মহাপ্রভুর কাছে চলে এসে রাস্তায় কিছু দূরে এসে মনে মনে চিন্তা করলেন যে পুরোটা দেওয়া যাবে না অর্ধেকটা দেব মহাপ্রভুকে পুরোটা দেব না তাই কি করলেন না একটা শক্ত পাথরের উপরে রেখে একটা শক্ত পাথর দিয়ে ঠুকে ওই হরিতকিটাকে দু টুকরো করেছেন ভেঙে আর এক টুকরো কি করেছেন না এক টুকরো নিয়ে কাপড়ের খোটায় অঞ্চলে বেঁধে নিয়েছেন একটা কাপড়ের খোটায় বেঁধে নিয়েছে যত্ন করে আর এক টুকরো নিয়ে মহাপ্রভুর হাতে দিয়েছেন মহাপ্রভু যখন হরিতুটিটা পেলেন মুখশুদ্ধি পেলেন তারপরে সেদিনটা কেটে গেল দ্বিতীয় দিন আবার তেমনি ভাবে ভক্তদের সঙ্গে নিয়ে চলেছেন ভক্তদের সঙ্গে করে নিয়ে আবার চলেছেন গোবিন্দ জানতেন যে পরদিন যখন আবার মহাপ্রভু সেবা করবেন সেবা অন্তে আবারও আমার কাছে মুখশুদ্ধি ভিক্ষা করবে তাই আমি আগে থেকে সঞ্চয় করে রাখলাম পরদিন ঠিক আবার দুপুরবেলায় মহাপ্রভু যখন প্রসাদ শেষ করলেন প্রসাদ ফেলেন আবার গোবিন্দের কাছে হাত বাড়ালেন বলে মুখশুদ্ধি দাও না হে মুখশুদ্ধি দাও না হে মুখশুদ্ধি দাও না হে মুখশুদ্ধি দাও না হে গোবিন্দ তোমায় বলি মুখশুদ্ধি দাও না হে গোবিন্দ তোমায় বলি মুখশুদ্ধি দাও না হে গোবিন্দ আমায় একটা মুখশুদ্ধি দাও গোবিন্দ কি করলেন আজকের বলার সঙ্গে সঙ্গে কাপড়ের খোট থেকে হরিদুগিটার টুকরোটা বের করে মহাপ্রভুর হাতে দিলেন আর যেই মহাপ্রভুর হাতে দিলেন মহাপ্রভু বললেন গোবিন্দ কাল যখন তোমার কাছে হরিদুগি ভিক্ষা চেয়েছিলাম তোমায় দিতে অনেক বিলম্ব হয়েছিল কিন্তু আজকে যখনই আমি হরিদুগি চাইলাম চাওয়ার সাথে সাথেই তুমি আমাকে হরিদুগি দিলে বলো তুমি কোথায় পেয়েছো প্রভু দয়াময় হে মহাপ্রভু আগামী দিনে আমি যে হরিদকি ভিক্ষা করে এনেছিলাম সেই হরিদকিকে আমি দু টুকরো করেছিলাম এক টুকরো আমি তোমার সেবা করার জন্য দিয়েছি প্রভু আর এই এক টুকরো আমি আঁচলে বেঁধে রেখেছিলাম জানি তুমি আবার যখন সেবা করবে সেবার পরেই তুমি আমার কাছে আবারও এক টুকরো হরিদকি ভিক্ষা করবে সেই কারণে আমি লুকিয়ে রেখেছিলাম যত্ন তুমি কি জানো গোবিন্দ বৈষ্ণবের কখনো সঞ্চয় বাসনা থাকতে নেই সন্ন্যাসীর কখনো সঞ্চয় বাসনা থাকতে নেই তুমি সন্ন্যাস হয়ে সঞ্চয় করেছ আর এই সঞ্চয় করার অপবাদে আজ এখনই তোমাকে এখান থেকে পরিত্যাগ করলাম বলো না বলিতে বলো না আমারে
يا
জালাই তোমার এই কি তোমার বিচার দয়াল এই কি তোমার বিচার কে দেখে বলবো দয়াল এই কি তোমার অপরাধে তোমায় ত্যাগ করেছি গোবিন্দ তোমায় ফিরে যেতে হবে তুমি ঘরে গিয়ে বিয়ে করবে সংসার করবে তোমার স্ত্রী থাকবে তোমার পুত্র হবে তুমি তাদের নিয়ে সুখে সংসার করবে আর কিছুদিন পরেই আমি তোমাকে একটা শুভ সংকেত শুভ সংবাদ পাঠিয়ে দেব কি সংবাদ দিবে দয়া তুমি আমাকে ফিরিয়ে দিলে আমাকে ত্যাগ করে দিলে আমি যদি তোমার প্রকৃত ভক্ত হয়ে থাকি যদি তোমায় প্রকৃত ভালোবেসে থাকি যদি চোখের জলে তোমাকে যদি আমি ভালোবেসে থাকি তাহলে এক পক্ষ কাল পরে তোমাকে আমার গৃহে ফিরে আসতে হবে আর যদি তা না করো তাহলে আমি এক পক্ষ কালের মধ্যে ওই গঙ্গার জলে আমি ঝাঁপ দেব আমি ডুবে দেব এবং আমার এই প্রাণ ছাড় প্রাণ পাপ পরাণ আমি ত্যাগ করব 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 গোবিন্দ কাঁদতে কাঁদতে চলে গেল আপনার গৃহে চোখের জলে কেঁদে কেঁদে বলে হে প্রভু আমায় বঞ্চিত করলে বলো আমার কি অপরাধ ছিল কোন অপরাধে বলো আমার এমন হলো Yeah.
আমায় ভুলিয়ে দিলে প্রভু তবে ওই একটা কথা প্রভু তুমি স্মরণ দেখো যদি এত পক্ষ কাল পরে তুমি যদি আমার আহ্বানে আমার অন্তর দহন জ্বালা যদি না নিভিয়ে দাও যদি তুমি প্রেমের বাতাস না দাও যদি তুমি আমায় আবার পুনরায় না দেখা দাও তাহলে আমি ওই জলে প্রাণ বিসর্জন দেব দেখতে এক পক্ষ কাল অতিবাহিত হলো গোবিন্দ ঘরে গেলেন আর মহাপ্রভুর কথা মতো গোবিন্দ একটা বিয়ে করলেন তার বিয়ে করা স্ত্রীর নাম হলো মাধবী দেবী আর মাধবী দেবীর গর্ভে একটা সন্তান হলো যখনই সেই সন্তান জন্মগ্রহণ করলো তখন তার নাম দেওয়া হলো গোবিন্দ ঘোষ নাম দিলেন আমার গৃহে সেবিত গোপীনাথ আর আমার সন্তান এও গোপীনাথ তাই আমি গোপীনাথের নাম অনুসারে আমার ছেলের নাম দিল গোপীনাথ তাই দুজনার নাম হয়ে গেল গোপীনাথ আজ গোপীনাথ আর গোপীনাথের মিলে মন্দিরে খেলা করে আজকের গোপীনাথ যখনই হয়েছে ধীরে ধীরে বড় হচ্ছে এদিকে গোবিন্দ ঘোষের সংসারের প্রতি টান বৃদ্ধি পাচ্ছে ছেলেটা যত বড় হচ্ছে গোবিন্দের সেবা কম হচ্ছে ওই বিগ্রহ গোপীনাথের সেবা কম হচ্ছে আগে তিনবার এখন দুবার তারপরে এই দেখুন এই করতে করতে দুবার করতে করতে একবারে নেমে যাচ্ছে সন্তান যখন বড় হচ্ছে তারপরে কিছুদিন পরে কি হলো কিছুদিন যেতে না যেতে মাধুরী দেবী মারা গেলেন যেই নাকি মাধুরী দেবী মারা গেলেন গোবিন্দ মহাপ্রভুকে বললেন যে প্রভু এটা তুমি ঠিক করলে না এটা তোমার ঠিক কাজ হলো না সংসার আমি করতে চাইনি সংসার তুমি জোর করে আমাকে সংসারের বাঁধনে বেঁধেছ আবার সংসারের বাঁধনে বেঁধে আমাকে স্ত্রী দিলে পুত্র দিলে কিন্তু দিয়ে কেন তুমি কেড়ে নিলে বলতে পারো ঠাকুর তুমি যদি দিলে তাহলে পুনরায় কেন তাকে কেড়ে নিলে কেন বঞ্চিত একাকী আমি কেন বঞ্চিত জানি সাধন না জানি ভজন না জানি পূজন ওহে না জানি মাধব গিরিধারে লাল কে সব মাধব গিরিধারে লাল কে সব মাধব গিরিধারে লাল কে সব মাধব গিরিধারে লাল গিরিধারে লাল তুমি মদন গোপাল গিরিধারে লাল তোমার মদন গোপাল এই দেখুন সংসার বাড়িয়ে গেল
সংসার বেড়ে গেল কিন্তু প্রভু দিচ্ছে এক দিক থেকে আর কাটছে আরেক দিক থেকে কারণটা কি কারণ তিনি যখন দেন যখন ভক্ত চায় ভগবান তাকে দেয় ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্ভুজ ফল তোমাকে দেবে হ্যাঁ এই যে চতুর্ভুজ ফল কখন লাভ হয় না যখন নিষ্ঠার সঙ্গে ভগবানের সাধন ভজন করা হয় তখন ভগবান জীবকে চতুর্ভুজ ফল দান করেন তাই চতুর্ভুজ ফল লাভ করে জীব কিন্তু সুখী হয় না ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্ভুজ পেয়েও সুখী হতে পারে না কেশব মাধব গিরিধারী লাল কেশব মাধব গিরিধারী লাল ও গোবিন্দ কি কর বল বল ও গোবিন্দ তুমি আমার সেবা দিতে আগে দিনে চারবার তোমার সংসারে দিয়েছি বলে আমি কি কোনো ভুল করেছিলাম আমার কি কোনো ভুল ছিল তুমি চারবার সেবা দিতে দিতে কেন তিনবার করলে গেল অসুবিধা নেই বিয়ে করেছো সংসারের চাপে পড়েছো কিন্তু তারপরে ভেবে দেখো গোবিন্দ তোমাদের ঘরে একটা ফুটফুটে সন্তান দিলাম যেই ফুটফুটে সন্তানটা দিলাম তখন তুমি তিনবার থেকে আরো একবার বাদ করে দিলে চারবারের জায়গায় তিনবার ছিল এখন আরো একটা কমিয়ে দুটো করেছো বলো আমার কি ভুল ছিল আমার কি দোষ ছিল আমি দেখলাম আমার ভক্ত ধীরে ধীরে সংসারের পাকে ডুবে যাচ্ছে যে আমার প্রকৃত ভক্ত যে